ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনিবন, আপনি জানতে চেয়েছেন সন্তান প্রসবের সময় তীব্র ব্যথা, ওই সময় যদি কেউ নিজের জন্য বা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার পরিবারের জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার ডাকে সাড়া দিবেন কিনা, দোয়া কবুল করবেন কিনা। বিশেষভাবে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই মর্মে কোনো দলিল পাওয়া যায়নি, কিন্তু যে কোনো সময় আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকবো, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। এর কিছু শর্ত রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বারীবুন উজীবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফলিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইউশিদুন। যখন কোনো বান্দা আমার সম্পর্কে জানতে চাইবে, সে যেন জেনে রাখে বা আমাকে ডাকবে, সে যেন জেনে রাখে যে আমি তার অনেক নিকটে আছি, তার ডাক সাড়া দেওয়ার জন্য আমি অনেক নিকটে রয়েছি তার এবং প্রস্তুত রয়েছি। তবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ফলিয়াস্তাজিবুলি, যাতে ওই বান্দাগুলো, আমার বান্দাগুলো আমার ডাকে সাড়া দেয়, ওয়ালিউমিনু বি আমার উপর, আমি আল্লাহর উপর তারা যেন ইমান নিয়ে আসে, লাআল্লাহুম ইউরশিদুন, যাতে করে তারা সঠিক পথের হেদায়ত লাভ করবে যার মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার ডাকে যদি আমরা সাড়া দেই, আল্লাহ সুবহানাহু তাআলার উপর যদি আমরা পরিপূর্ণ ইমান আনি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা যে কোনো সময় আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকবো, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। এবং লক্ষ্য রাখতে হবে যে আমাদের রুজিটা যেন হালাল হয়, কেননা যে ব্যক্তির রুজি রোজগার হারাম সে ব্যক্তির ইবাদত কবুল হয় না, বিশেষ করে দোয়াও সে ব্যক্তির কবুল হয় না। আমরা বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু তাআলার উপর যদি পরিপূর্ণ ভরসা রাখতে পারি, পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারি বিপদ অবস্থায়, এবং সে অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ডাকেও সাড়া দিবেন। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তার নিকট ফেরেস্তা পাঠানো হয়েছিল তাকে সহযোগিতা করার জন্য, কিন্তু সে সহযোগিতা বা সাহায্য গ্রহণ করেনি, সে বলছে আল্লাহই আমার জন্য যথেষ্ট হবে। এবং ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন পালিয়েছিলেন সেই গুহার মধ্যে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য, এবং কাফেরেরা যখন, মক্কার কাফেরেরা, কুরাইশরা যখন সেই গুহার মুখের সামনে চলে আসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছিলেন, নিচের দিকে তাকালেই তাদেরকে দেখে ফেলবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করার জন্য তারা বেরিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যখনই আমরা আল্লাহ সুবহানাহু তাআলার উপর পরিপূর্ণ ভরসা তওয়াক্কুল করে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করব, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহু আলাম বিস সওয়াব। বারাকাল্লাহু ফিকুম।